সকল বন্ধুরা নমস্কার আপনাদেরকে। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে সকাল 8টা বেজে গেছে, আমি ঘুম থেকে উঠেছি কারণ আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছিল। তো এর জন্য আজকে তিন দিন থেকে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সোমবার, শুক্র, শনি, রবি, সোম, আজকে আজকে সকাল পর্যন্ত মতলব এখন একটু থেমেছে বৃষ্টি, কিন্তু বৃষ্টি হচ্ছিল। এর জন্য ছেলের স্কুলও বন্ধ দিয়ে দিয়েছেন শুক্রবার থেকে। শুক্র শনি বন্ধ ছিল, রবিবার তো এমনিতেই বন্ধ, আর আজকে তো সোমবার। আজকেও সকালে দেখি SMS এসে গেছে ওর স্কুল বন্ধ, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল আমাদের। আপনারা তো দেখছেন, নিউজ দেখছেন না, তামিলনাড়ুতে সাইক্লোন এসেছে, এর জন্য তো অনেক বৃষ্টি হচ্ছিল। তো ঠান্ডার জন্য আমি উঠতে পারিনি, আর এখনো কিছু খাইনি, মাত্র ব্রাশটা করে এসে ভাবছি আপনাদের সাথে একটু শেয়ারটা করে নেই। তো ব্রাশ প্রথমে এখন আমি কি করবো জানো বন্ধুরা, এখন প্রথমে জল খাবো। জানেন তো আপনারা যারা আমার ভিডিও দেখে থাকা, তো অবশ্যই জানেন আমি সকালে মুখ ধুয়ে প্রথমে আমি গরম জলটা খেতে হয় আমার। তো আমি প্রথমে চলুন গরম জলটা করে নেই, এটাতে একটু জল দেবো তো। হ্যাঁ হয়ে যাবে, এতটা না, হ্যাঁ হয়ে যাবে। তো বন্ধুরা আমি প্রথমে গরম জলটা করে নিই। আর বন্ধুরা কালকে আমাদের রবিবার ছিল, রবিবারে কিছু না কিছু মাংস নাহলে মাছ তো আনা হয়। তো কালকে কিছু আনা হয়নি, ওর বাবা ডিউটিতে ছিলেন আর ওর বন্ধু কোথায় ছিল। তো আজকে দেখুন এই মাছটা আনা হয়েছে, দেখুন তো এটা কি মাছ। তো মাছ কাটা হবে, একটু পরে মাছ রান্না করা হবে। এই যে মাছটা দেখুন বন্ধুরা, এইটা নিয়ে আসা হয়েছে, এখানে রাখা হয়েছে, এখনো কাটা হয়নি। অন্যদিন কাটা নিয়ে আসা হয়, কিন্তু আজকে কাটা আনা হয়নি। তো বন্ধুরা আমার গরম জলটা হয়ে গেছে, তা গরম জল হয়ে গেছে, আমি এখন খেয়ে নেব গরম জল। খেয়ে গরম জলটা নামিয়ে আমি এখন দেখি কি করি। হ্যাঁ দুধটা বসিয়ে, কারণ ছেলেকে। তো বন্ধুরা দেখেন আমার গরম জলটা নামিয়ে দুধটা গরম বসিয়ে নিলাম। এইটা মতলব লক্ষ্যের, এখানে গরুর দুধ, লক্ষ্যের গরুর দুধ মিলে আমরা কত 250 গ্রাম 9 টাকা করে খাই না, তো অনেক বেশি নিতে হয় না। ওকে একটু দেওয়া হয় বাবুকে, আর আমরা কোনো সময় চা কিংবা কফি যে কোনো কিছু খাই। তাহলে বন্ধুরা আমি প্রথমে জলটা খেয়ে নিই, দুধটা গরম হতে হতে আমি জলটা খেয়ে নিই, তারপরে বাবুকে দুধ দিব। আমরা কিছু একটা মতলব দুধ, চা না হলে কফি কিছু একটা তো খাবো। তো জলটা অনেক গরম হয়েছে, এর জন্য এতটা নিয়েছি, এটা আবার ঠান্ডা জল মিশাতে হবে। আর বাবু পড়ছে দেখুন, এ কি পড়াশোনা করছে। আর এইটা 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 দেখুন দেখুন, আমি ওকে পড়াতে বসিয়েছি, ও কি করছে আপনারা বলুন, ও কীরকম পড়াশোনা করছে, মুখটা একটু দেখা তো, কত ভালো ছেলে দেখুন। ওকে পড়াতে বসিয়েছি আর ও কি করছে, এইটা ভালো ছেলে না, তো আপনারাই বলুন। এইটা এইরকম করে কালকে অনেক মেরেছি ওকে, জানেন, এই পাইপ দিয়ে ওকে অনেক মেরেছি, তবু ওর ফুসটা ঠিক হয় নাই। এইটা এরকম শয়তান করে, ওর ভিতরে অনেক শয়তানটা ঢুকে যায় না, এর জন্য যখন মারি তো কদিনের জন্য শয়তানটা বেরিয়ে যায়। হাসে দেখো, লজ্জা লাগছে না, হাসে। আর উনি দেখেন আমাদের ঘরে একজন কুটুম এসেছে, ওনাকে বলেছি আমি, তো ওর বাবা কি অ্যাকাউন্ট IFC কোড লাগে, ওর এই IFC কি বলে IFC কোড লাগে, অফিস থেকে কি ফর্ম দিয়েছে ও ফিল আপ করতে হবে। তো ওনাকে বলেছি আমি একটু বের করে আনুন, এটা IFC কোডটা বলতে হবে। তো IFC কোড, হ্যাঁ এইটাতে। তো বন্ধুরা আমি জলটা খেয়ে নেই, বাবু আমার জন্য ঠান্ডা জল মিশিয়ে দিয়েছে। তো খাবে খাবে না কেন, সকালে ব্রাশ করে জল খেয়েছ, খেলো, পিলো 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 পিলো, কেউ ঠান্ডা পানি পিয়ে, এসবে পানি নেই, জুট মুটকা পানি পি রা, না এসমে তো নেই, গরম পানি পিলে, আপ ঠান্ডা কা মৌসুম হ্যায় না, গরম পানি পিলে। আর এ রাখে গা ইয়ে পড়াই করে গা বলো, দেখুন বন্ধুরা ও কি পড়ছে, এই যে এইটাই ওর বুক, এটা রাখবি। তো এইটাতে গরম জল আছে, খেয়ে নে, তারপরে আমি তোকে দুধ দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নে। তো বন্ধুরা আমার তো জলটা খাওয়া হয়ে গেছে আর দুধটা গরম হয়ে গেছে, ওকে দুধ দিয়ে দেবো, আমি কফি খাবো। আর আজকে মাছ বানানোটা দেখাতে পারবো না, কাটা দেখাতে পারবো না, অন্যদিন দেখাবো। আর আজকের জন্য
তোটাই বন্ধুরা বাই বাই আর যারা আমার ভিডিওটা দেখছেন আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ আমাদের ভিডিওটা চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আজকের জন্য এতটাই বাই বাই বন্ধুরা কালকে আবার দেখা হবে